হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আয়োজন আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গর্ভকালীন ফাটা দাগ এবং শরীরের যে কোনো ফাটা দাগ দূর করে কমল মসৃণ করে তুলবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই লাগবে এই রকম একটা অ্যালোভেরার পাতা অ্যালোভেরা পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে সুরির সাহায্যে উপরের স্থালটা তুলে নিতে হবে উপরের স্থালটা তুলে নেওয়া হয়ে গেলে অ্যালোভেরাতে এইরকম জেল দেখতে পাওয়া যাবে এবার এই জেলটা ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি এই প্রসেসে কিন্তু খুব সহজেই অ্যালোভেরা থেকে জেলটা বের করে নেওয়া যায় তা হয়তো দেখেই বোঝা যাচ্ছে আপনি চাইলে বাজারে যে কেনা অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন দেখুন খুব সহজেই আমি অ্যালোভেরা থেকে জেলটা বের করে নিয়ে নিলাম এবার যা লাগবে এই অ্যালোভেরা জেলটা ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে নারিকেল তেল দেড় টেবিল চামচের মতো নারিকেল তেল অ্যাড করে দিচ্ছি বাজারে যেই নারিকেল তেলটা কিনতে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করলাম আপনি চাইলে ঘরেই খাঁটি নারিকেল তেল তৈরি করে সেটাও ব্যবহার করতে পারবেন এবার দুটো মিশ্রণকেই ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সেই উপকারী রেমিডিটা প্রতিদিন গোসলের পূর্বে তল পেটে যেই মাতৃত্বকালীন ফাটা দাগ থাকে তার উপরে এইভাবে এই রেমেডিটা লাগিয়ে আলতোভাবে ম্যাসেজ করতে হবে এবং বিশ মিনিট পরেই ভালোভাবে ধুয়ে ফেলতে হবে ঠিক একইভাবে শরীরের সব ফাটা জায়গাতেই এই রেমিডিটা ব্যবহার করতে পারবেন আর মাত্র এক সপ্তাহ ব্যবহার করেই দেখুন না কতটা ফলাফল পান এইভাবে রেমিডিটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক সপ্তাহর মতো ব্যবহার করতে পারবেন আমি আশা করছি এই রেমিডিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ